আজকের যুগে যদি আমি বলি প্রযুক্তি যেখানে গেছে সেখানটায় কিন্তু আসলে নিজের ভাষাতে অনেক কিছুই করা যায়। জি, আমাদের বাংলাদেশে এসে অনেক বিদেশিরা এসে কিন্তু আমাদের বাংলা বলে এত সুন্দর পরিষ্কারভাবে কেমন লাগে, মুগ্ধ হয়ে যাই আমি। মানে আমার তখন মনে হয় কি যে জানো কত কিছু গল্প করতে ইচ্ছা করে, বেশি বেশি কথা বলে ফেলি, বুঝছিস? নিজের মাতৃভাষা প্রকাশের যে আনন্দ এটা তো কেউ কোথাও পাবে না। আমার এক ভাই আছে সমদ ভাই, পপুলার। আচ্ছা, তো সমদ ভাই দেশের বাইরে যাবে, সমদ ভাইকে জিজ্ঞেস করো যে ভাই আপনি সাঁতার জানেন কি, তো বলে যে আমি সাঁতার জানি না তবে আমি 9টা ভাষা জানি। কারণ অভ্যস্ততার কারণে এটাও যদি আমি চেষ্টা করি, আমি আমার ভাষাটাকে নিয়ে আসলে অনুষ্ঠানটা সুন্দর করে করব, সেটা কিন্তু করা সম্ভব। সম্ভব, কিন্তু কিছু বিদেশি ভাষা আমাদের বাংলা মানে হয়ে গেছে, মানে প্রচলিত হয়ে গেছে, এটা তো আর পাল্টানো সম্ভব না। না, পাল্টানোর কথা বলছি না, আমি বলছি যে একটা অভ্যস্ততা তৈরি করা। জি, ভাষার প্রয়োগ তো সুন্দর করে জি বলতেই হবে। বাংলাদেশের কিছু কিছু প্রতিষ্ঠানে বড় পোস্টে চাইনিজরা আছে। আচ্ছা, তো আমার এক আঙ্কেল এসে আমাকে বলল যে তুমি চাইনিজ পারো? আমি বললাম না, বলে একটু প্র্যাকটিস করো। আমি 2-3 বছর প্র্যাকটিস করে দেখলাম কিছু হয় না। তো তিনি আমাকে বললেন যে দেখো আমি চায়নায় গিয়েছিলাম, এই ছোট্ট বাচ্চারা পর্যন্ত চাইনিজ পারে, বাইরের দেশে তো ছোট বাচ্চারা চাইনিজ শিখে ফেলে। শিখবেই তো, ওরা ওখানকার না। হ্যাঁ, আমাদের দেশের ভাষাটাই শিখবে। হ্যাঁ, যেহেতু আমি গানের মানুষ, শিল্প সংস্কৃতির মানুষ, আগের ছবিগুলো কিন্তু অনেক সুন্দর ভাষা প্রয়োগ করতো। জি, তো সেই প্রয়োগটা আসলে আবারও জরুরি। আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম, একটা ছেলে আমাকে ইংলিশে বলল রনি কাম হিয়ার, আমি সেখানে গেলাম না। অথচ একটা মেয়ে বাংলায় বলল রনি এখানে এসো, আমি কিন্তু চলে গেলাম। এ থেকে কি বুঝলেন? এটা তো খুবই স্বাভাবিক, সেটার মধ্যে একটা আত্মিক ব্যাপার আছে, ডাকার মধ্যে একটা মায়া আছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে ভাষার প্রতি ভালোবাসা। এক্স্যাক্টলি, মানে যখন তোকে বলল কাম হিয়ার, তুই আদেশ ভাবলি, আর যখন ও বলল রনি তুমি এখানে আসো, তখন তুই ভাবলি যে কেউ ভালোবেসে ডাকলো। জি জি, আপনি সঠিক ধরেছেন যে এটা আসলে ভাষা প্রেম যতটা না, এটা মনের আশা আশা আরো আরো গুরুত্বপূর্ণ এখানে কাজ করছে একদম। ওকে আপু, এবার আপনাকে কিছু ঝটপট প্রশ্ন করবো, আপনাকে চটপট উত্তর দিতে হবে। এই ভাষা নিয়ে, মনের ভাব প্রকাশ করা হলো ভাষা, আর মনের অভাব প্রকাশ করা, দেখো আমি একা আছি, ভালোবাসা, ভালোবাসা, সঠিক উত্তর। কোন বইয়ের ভাষায় মেয়েদের মন জয় করা আরো বেশি সহজ? বাংলা ভাষায়। আমি বলবো চেক বইয়ের ভাষায়। এই যে আমরা বলছিলাম যে কিছু শব্দ আমরা এসে গেছে যেটা আমরা চাইলেই পরিবর্তন করতে পারি না, যেমন চেয়ার ইংরেজি শব্দ, এর বাংলা শব্দ কি? কেদারা। কেদারা, ওকে। প্রেম করার জন্য কোন ভাষা বোঝা সবচেয়ে জরুরি? মনের ভাষা। মনের ভাষা, সঠিক উত্তর। আপনাদের সময় গান জনপ্রিয় হতো, এখন গান জনপ্রিয় হয় না, কি হয়? ভাইরাল। ভাইরাল হয়।